লোকের হাতে পয়সা নেই তো কাজ করবো লোকে করবো এই তো গাড়ি চললো মানে বাজার তো খারাপ যাবেই বাজার তো খারাপ যাবে একটু আমার তো হয়েছে মোটামুটি ভালো বলা যাবে না দাম পড়বে কেন ৩০০ টাকা অরেঞ্জ কালারের জ্যাকেট গুলো সো বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে অল করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। আজকের এই ভিডিওতে দেখাবো শ্যাওড়াপুরীর বেশ কিছু স্টেশন বাজারের দোকান এবং তাতে কী কী বিক্রয় হচ্ছে এবং সেই সব দোকানদারদের মতামত কী রয়েছে এই লকডাউনের পরে ট্রেন চলার পরে তাদের ব্যবসা কেমন চলছে সমস্ত ইনফরমেশান থাকবে আজকের এই ভিডিওতে। তার জন্য বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর এই ভিডিওটি বন্ধু বান্ধবী পরিবারের মাঝে শেয়ার করে দেবে। সো লেটস স্টার্ট শ্যাওড়াপুরী স্টেশন বাজার মার্কেট। এই বাচ্চাদের এখানে কেমন দাম আছে? এই কালো বালা, হ্যাঁ এমনি আমার সাইজে কেমন দাম পড়বে? কেন ৩০০ টাকা এই এমনি আমি মার্কেট নিয়ে আর কি তোমার একটা ভিডিও বানাচ্ছি তো ওই জন্য। নিয়েছি কেমন দাম আছে এই যে অরেঞ্জ কালারের জ্যাকেট গুলো? ৪০০ না না ভিডিও বানাচ্ছে আর কি মার্কেটটা নিয়ে আর কি এমনি নেবো না কিছু কথা বেঁচে গেল না কেমন চলছে একটু বলো তো। মানে আগের থেকে একটু ভালো থাকছি? না না এখন আগেরটাও খারাপ। মানে একদমই লো চলছে? লোকের হাতে পয়সা নেই তো কাজ করবো লোকে করবো এই তো গাড়ি চললো তখন মানে এই যে চলছে গাড়ি মানে আস্তে 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 এবার চলবে এবার হ্যাঁ মানুষের কাছে এবার টাকা আসবে। হ্যাঁ আগে সেলটা ঠিক আছে টাকা বেঁচে গেলে কেমন চলছে একটু বলো তো। হ্যাঁ আগের থেকে ভালো না আমি মোটামুটি? হ্যাঁ আগের থেকে একটু মার্কেট উঠেছে যেহেতু টেন ফেন চলছে একটু মার্কেট একটু উঠেছে। হ্যাঁ ছট পুজো করতে পেয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে। আর দুর্গা পুজো কালী পুজোই মোটামুটি খারাপ যায়নি? হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। মার্কেট মানে বাজার তো খারাপ যাবেই বাজার তো খারাপ যাবে একটু কিছু করার নেই। ঠিক আছে ঠিকই আছে মোটামুটি চলে যাচ্ছে। ঠিক আছে চালিয়ে যাও। ব্যবসা আগের থেকে কেমন আছে? আগে তো পুজোর আগে তো একদমই খারাপ ছিল। পুজোর টুকটাক হয়েছে। এই ট্রেনটা চলার পরে কেমন হয়েছে? ট্রেন চলার পর এখন সব পার্বণ গেল আর হালকা মালকা হয়েছে মোটামুটি ভালো বলা যাবে না। ঠিক আছে। আর এখন অনুষ্ঠান সব শেষ এখন ঠান্ডা পড়লে জগত্রী পুজো না জগত্রী পুজো আমাদের কোনো বেচা কেন হয় না মার্কেট হয় না এখন ঠান্ডার উপর আমাদের ভরসা। ঠান্ডা ঠান্ডা পড়লে তাহলে আমাদের এই ঠান্ডা আইটেম তো মোটামুটি ভালোই তুলেছেন তাই তো? ঠান্ডা মাল মোটামুটি তোলা হয়েছে অল্প স্বল্প করে তোলা হয়েছে। হ্যাঁ জায়গা ছোটো মাল অল্প অল্প রাখা হয় আমার বাড়িতে থাকে
বাজার লাগলে পড়ো তখন মোটামুটি। আজকে বলছো আবার ইয়ে বন্ধ আছে ছট পুজো বলে, মানে অনেক দিনের কাছে বন্ধ বলছে আর কি অনেক সাইডটা। না আমাদের এখানে সেরকম কিছু না, আমাদের এখানে এটা কম আছে, এটা কম আছে, দোকানপাট সব সবই খোলা এগুলো তো। আর আমাদের এখানে যে এখন দোকানপাট সব মানে বাঙালি, দোকানপাট বন্ধ করার ব্যাপার নেই, কোনো করে আমাদের বন্ধ থাকে। লক্ষ্মী পুজো কালী পুজো যা একটু বন্ধ ফোন থাকে, ছট পুজো আমরা বন্ধ ফোন থাকি। তোমার মোটামুটি ভালো চলছে তাই তো, ঠিক আছে।